খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত 22, জখম বহু। কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উল্টে পড়ল খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত 22 জনের। ঘটনায় গুরুতরভাবে আহত প্রায় 30 জনেরও বেশি যাত্রী। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে আখনুর শহরের জম্মু কাশ্মীরের পুঞ্চে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় মানুষ। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্মীরা। প্রশাসনের সাথে সাথে উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী। সূত্রের খবর, বাসে করে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা থেকে আসা তীর্থযাত্রীরা শিবখড়ি মন্দির দর্শনে যাচ্ছিলেন। তবে হাইওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় বাসটি। বিকট এক আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রয়োজনে তাদের সেনার কপ্টারে শ্রীনগরে নিয়ে যাওয়া হতে পারে। তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিক অনুমান, বাস চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় দুপুর 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের আখনুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয়েছে জম্মুতে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মুর ডেপুটি কমিশনার জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশের হাথরাস থেকে আসছিল। আখনুরের তান্ডারের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপরদিকে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছে কেন্দ্রীয় সরকার। আহত যাত্রীরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করা হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ভয়াবহ এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পুলিশ প্রশাসনের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জম্মু। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।